সুন্দরীদের কে না ভালোবাসে। তারপর সে যদি হয় বিমানবালা তাহলে তো কথাই নেই। কিন্তু আপনি কি জানেন, আপনার যদি অনেক টাকা থাকে তাহলে আপনি অতি সহজেই এসব সুন্দরী বিমানবালাদের কাছে পাবেন। তাদের সাথে কাটাতে পারবেন আনন্দময় মুহূর্ত। বিশ্বাস না হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একজন বিমানবালা নিজস্ব অভিজ্ঞতা থেকে বলেছেন, বিমানের বিজনেস ক্লাস বা প্রথম শ্রেণী অনেকটাই পতিতালয়ের মতো। এখানে রোজ মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ধনী যাত্রীদের সাথে বিমানবালারা শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এই ধরনের বিমানবালারা সাধারণত বেশি দূরত্বের ফ্লাইট বেছে নিত। ক্লায়েন্টের সাথে 90 মিনিট কাটানোর জন্য তারা $300 থেকে $450 দাবি করত। তিনি আরো বলেছেন, অনেক পাইলটরা নিজের চাহিদা মেটাতে বেছে নেন বিমানবালা আর বিমানের ককপিট। একটি সমীক্ষায় দেখা গেছে 718 জন বিমানবালার মধ্যে 21% স্বীকার করেছেন যে তারা ফ্লাইটে সহকর্মীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন, এবং 14% এও বলেছিল যে তারা তাদের যাত্রীদের সাথে সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। প্রায়শই কাজ শেখানোর ছল করে জুনিয়র পাইলটরা সদ্য চাকরিতে যোগ দেয়া অল্প বয়সী বিমানবালাদের কাছ থেকে সুবিধা আদায় করে। এমনকি মাঝে মাঝে ফ্লাইট বিরতি দীর্ঘ হলে পুরুষ পাইলটরা হোটেল রুমে ছোটখাটো পার্টির আয়োজন করে এবং সেখানে তাদের পছন্দের বিমানবালাদের আমন্ত্রণ জানায়। তারপর ব্যাপারটা কোন দিকে গড়ায় সেটা আপনি ভালোই বুঝতে পারছেন। অনেকে আবার প্রমোশনের লোভে নিজেদের বিলিয়ে দেয়। চাকরিতে যোগদানের পূর্বে কন্ট্রাক্ট পেপারে কি লেখা আছে সেটা না পড়েই অনেকেই তাদের সই করে দেয়। সামান্য ভুলটি তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়, তখন বাধ্য হয়ে এই সব কাজে তারা লিপ্ত হয়। এবার এদের লোক দেখানো কাজ সম্পর্কে বলা যাক। অনেকেই মনে করেন যে বিমানবালাদের কাজ হল খাবার পরিবেশন করা, বিমান পরিষ্কার রাখা এবং যাত্রীদের সেবা করা। কিন্তু বিমানবালাদের মূল কাজ হল বিমানে ক্যাপ্টেনের সহায়ক হওয়া। প্রতি ঘন্টায় বিমানবালাদের দেখতে হয় সবকিছু ঠিকঠাক আছে কিনা। তবে বিমানের দরজা বন্ধ না হওয়া পর্যন্ত বিমানবালাদের কোনো পারিশ্রমিক দেয়া হয় না। খরচ বাঁচাতে অনেক এয়ারলাইন্স তাদেরকে ঘন্টা প্রতি পারিশ্রমিক দেওয়ারও প্রস্তাব দিয়ে থাকে। বিমানের সব বিমানবালায় প্রাথমিক চিকিৎসা দিতে পারেন, এমনকি তারা একটি বাচ্চা ডেলিভারিও করতে পারেন। কিন্তু এই কাজটি তারা তখনই করতে পারবে যদি বোর্ডে কোনো ডাক্তার না থাকে। এদের চলাফেরা, কথাবার্তা ও সেবা প্রদান কঠোর নীতিমালায় নিয়ন্ত্রিত। তাদের উপস্থিতি এতটাই গোছালো ও সুন্দর যে আপনি তাকে আপন ও নির্ভরযোগ্য বলেই মনে করবেন। তো বন্ধুরা, এই ছিল বিমানবালা সম্পর্কে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে জানান, আর ভালো লাগলে লাইক ও শেয়ার দিতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।